এই ভারতবর্ষ এর আগেও অনেক পরিবর্তন দেখেছে এই বাংলার হাত ধরে। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ, বিদ্যাসাগরের বিধবা বিবাহ, আবার ঠিক সেই রকমই আর এক পরিবর্তন বাংলার সাধারণ মানুষের স্বার্থে। এক অতি সাধারণ বাঙালি জঙ্গলের বাগিনী, না না এই জঙ্গলের বাগিনী নয়, শহরের বাগিনী। ইন্দিরা আমার শুধু মেয়ে নয়, মাও বটে। তুমি বিয়ের কথা বলছো তো, কিন্তু আমার জীবনের লক্ষ্যটা যে মানুষের জন্য কিছু করা। একটা কথা মনে রাখিস, সারা পশ্চিম বাংলার মানুষ তোর। দিদি ও তো আমাদের জমি, আমরা চাষ করেছি, ওরা সব দখল করে নিয়েছে, আমরা সব মরে যাবো নাকি? পরীক্ষাটা তো আর আপনারা গিয়ে দেন না, তাই আমার ভোটটা আমি নিজেই দেব। দেবু, কাল রহিম চাচার বাড়িতে গিয়ে কিছু চাল ডাল সবজি দিয়ে আসো, ওদের ক্যাদেরা তো ওদের সবকিছু ভেঙে চুরে শেষ করে দিয়েছে। শুনিস, কলকাতা নাকি গুলি চলেছে, দিদির অনেক লোক মারা গেছে। তাই নাকি? দিদি ওদের ছাড়বে না একদিন, কিন্তু আমি মাথা উঁচু করে এখানে ঢুকবো।